আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা এই মুহূর্তে আমার ক্লাসে জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আবার উপস্থিত হয়ে গেছি, তাই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা খাতা কলম নিয়ে অলরেডি বসে পড়েছো। তো গতদিন আমরা নবম অধ্যায় আমরা শুরু করেছিলাম দশমিক ভগ্নাংশ দিয়ে এবং সেটার প্রাথমিক কিছু আলোচনা সহ আমরা অনুশীলনী ভিত্তিক সমাধান দুই নাম্বার পর্যন্ত আমাদের করা হয়েছে। আজকে আমরা তিন নাম্বার থেকে স্টার্ট করব। তো দেখো আমি বোর্ডে আগে আমি তিন নাম্বার কয়েকটা যোগের কয়েকটা অঙ্ক আমি তুলে রেখেছি আগে। উপরে কি তিন নাম্বারে কি টপিকসটা হচ্ছে, উপরে নিচে হিসাব করো। তো উপরে নিচে হিসাব করো, আমি তো যোগ এর আগে ক্লাসে দুই নাম্বারে আমরা ছোট ছোট যোগগুলো আমরা দেখিয়েছি, এটাও জটিল কিছু না যোগগুলো। তো আমরা চলো একটু সমাধান করতে করতে শিখি। আচ্ছা এখানে কি আছে, সবগুলো কিন্তু সাজানোই আছে, একদম দশমিক পদে যেভাবে আমাদের সাজানো দরকার ঠিক সেভাবেই তোমার বইতে পাঠ্য বইতে সাজানো আছে। তো আমি একটু করে দেখি, ছয়ের সাথে দুই যোগ করলে কত হয়, ছয়ের পরে সাত আট। ওকে, দশমিকের স্থলে দশমিক বসবে বরাবর। তিনের সাথে এক যোগ করলে চার, তো এটা একদমই সোজা ছিল। পরেরটা আমি দেখি, পাঁচ আটের আটের পর থেকে আমি গুনি, পাঁচ ঘর এরপর নয় দশ এগারো বারো তেরো, তেরো তিন বসবে এখানে, হাতের এক তার সাথে যোগ হবে তাই তো, এখানে যোগ হবে। তো দুই আর একের তিন আর হচ্ছে এক কত, চার, আর দশমিকের স্থলে দশমিক বসবে, চার দশমিক তিন। এই পাশে দেখি নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, ষোলো ছয় হাতের এক এখানে যোগ হবে, চার আর একে পাঁচ, পাঁচের পরে ছয় সাত আট। দেখো একদম সোজা না। এখন এখানে দেখো উপরে আছে শুধু পূর্ণ সংখ্যা একটা তিন, আর নিচে আছে ছয় দশমিক আট। ছয় ছিল পূর্ণ সংখ্যা তাই একদম ছয়ের উপরে বরাবর আমরা তিন বসানো হয়েছে। এখন আটের উপরটা আমার খালি খালি লাগছে, অথবা হচ্ছে এখানে আমার কিছু একটা সংখ্যা বসে আমাকে ফুলফিল করতে হবে। তো আমি তো জানি তিন, যে কথা তিনের পর দশমিক দিয়ে একটা শূন্য বসালে সে একই কথা তাই তো। তাই আমি যোগের সুবিধার্থে বা আমার করার সুবিধার্থে আমি এইভাবে আমি সাজিয়ে নিলাম, ঠিক আছে। আটের সাথে শূন্য যোগ করলে শূন্য, দশমিকের জায়গায় দশমিক, ছয়ের পরে তিন ঘর যায় সাত আট নয়। তারপরে এটা দেখি নয় আর একে কত, দশ, দশের শূন্য হাতের এক এখানে যোগ হবে, চার আর একে পাঁচ, পাঁচের পরে ছয় সাত আট, দশমিকের জায়গায় দশমিক। আমার মনে হচ্ছে এর চেয়ে তো সোজা বোধ হয় যোগ হতেই পারে না, একদমই সোজা ছিল তাই না। তো ঠিক আছে তোমরা একটু দেখে নাও, তারপরে গুলো আমরা শুরু করতেছি। তো পরেগুলো আমি তুলে ফেলেছি ছয় থেকে দশ পর্যন্ত, আগেরগুলো যোগের ছিল, এবার বিয়োগের। যোগের গুলো বরাবর একটু সোজাই হয়, বিয়োগের গুলো একটু বোঝার বিষয় থাকে, এবার বিয়োগের গুলো একটু আটকানো জায়গা অনেক জায়গায় থাকে। তো আমরা ধারাবাহিকভাবে আমরা সলভ করবো এবং শিখে নিব, ঠিক আছে। তাই প্রথমটা দেখি ছয় নাম্বারটা, ছয় নাম্বারটা আছে কি, বিয়োগের মেইন শর্ত হচ্ছে উপরের সংখ্যা বা প্রথম সংখ্যাটা হচ্ছে আমার বড় হতে হবে, বড় সংখ্যা হতে হবে। তাই আমি দেখি উপরের সংখ্যাটা বা এটা যদি আমার প্রথম সংখ্যা হয় সেটা যদি কি বড় কিনা, চার নিচে তিন, তার মানে চার তিনের চেয়ে বড় আছে, তার মানে এখন বিয়োগ করা যাবে, আমার চার থেকে আমার তিনকে বিয়োগ করা যাবে, তিনের পরে চার গুণী চার এক ঘর, তাহলে আমি এক লিখলাম। এই পাশে কি আছে তিন, তিন থেকে আমার এক বিয়োগ করতে হবে, এটাও সম্ভব, একের পরে আমি গুণি দুই তিন, দুই ঘর দুই, আর এই দশমিকের জায়গায় আমি দশমিক বসিয়ে দিলাম, আগেও বসাতে পারি পরে বসাতে পারি, এটা কোনো সমস্যা না। আচ্ছা এখন দুই দশমিক এক বের হলো তাই তো। এবার এটা দেখি আবার সেম প্রবলেম, উপরে আমার শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, নিচে আছে দুই দশমিক আট। তো এখন আমি কি করব, পাঁচ দশমিক শূন্য লিখব এখানে, বিয়োগের স্বার্থে, বিয়োগের করার ক্ষেত্রে আমার উপরে একটা সংখ্যা দরকার আছে, তাই আমার উপরে আমি একটা সংখ্যা নিয়ে নিলাম, যেহেতু পাঁচ যে কথা পাঁচ দশমিক শূন্য সে একই কথা। এখন উপরের সংখ্যাটা হয়ে গেছে আবার ছোট, কেন শূন্য থেকে আট ছোট তাই তো, তাহলে আমার পাশের সংখ্যা থেকে আমার ধার নিতে হবে, এখান থেকে আমার এক দশ আমি ধার নিব, এক দশ আমি ধার নিলে দশের সাথে শূন্য যোগ করলে কত হয়, শূন্যই হবে। তাহলে এখন দশ থেকে দশের সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে, তার মানে এখানে আমার দশই রইল তাই তো। আর এখানে যে আমি পাঁচ থেকে এক দশ, পাঁচ দশ থেকে এক দশ ধার নিলাম, তাহলে এখন আমার রয়ে গেল কত, চার দশ তাই তো,
তার মানে পাঁচ আমার এখন কাউন্ট হবে না, এখন আমার চার কাউন্ট হবে। এবার আমি 10 থেকে 8 কে বিয়োগ করব, 8 এর পরে 9 10 দুই ঘর। ওকে, এবার এখানে আমার 4 থেকে 2 কে বাদ দিতে হবে, 2 এর পরে 3 4 দুই ঘর, মাঝখানে কি দশমিক। বিয়োগ শুধু এটাই সমস্যা, উপরে ছোট থাকলে আমার পাশে থেকে ধার নিতে হয়, সেই ধারটা যদি তুমি সঠিকভাবে নিতে পারো বা সেভাবে যদি তুমি করতে পারো বুঝে তাহলে আর কোনো সমস্যা নেই। এখানে আমার কি হচ্ছে, 6 থেকে 6 সমান সংখ্যা থেকে সমান সংখ্যা যদি বাদ চলে যায়, বিয়োগ চলে যায়, সেটা হয়ে যায় শূন্য। 7 থেকে 1 বিয়োগ দেবো, 1 এর পর থেকে গুণি 2 3 4 5 6 7 কয় ঘর, 6 ঘর, মাঝখানে দশমিক, 6.0 যে কথা এখানে দিতে হবে বিয়োগের ক্ষেত্রে এভাবেই দিতে হবে। আচ্ছা, এখানে দেখি আমি উপরে 3 নিচে 5, তার মানে 3 হচ্ছে ছোট, এখন 3 কে আমার বড় করা প্রয়োজন, পাশে 6 10 আছে, 6টা 10 আছে, সেখান থেকে আমি 1টা 10 ধার নিলাম, 1টা 10 ধার নিয়ে তার সাথে 3 যদি যোগ করি তাহলে কত হয়, 13। আর এখানে এখন রয়ে যাবে কত, কয়টা 10, 5টা 10, এখন 6 আর 6 নেই, 6 এখন 5 হয়ে গেছে, এখন 13 থেকে আমার 5 কে আমার বিয়োগ করতে হবে, 5 এর পরে 6 7 8 9 10 11 12 13 কত হলো, 8। আর এই পাশে 5 থেকে 5 সমান সংখ্যা থেকে সমান সংখ্যা বিয়োগ করলে কি হয়, শূন্য, এই শূন্যটা দিতে হবে যেহেতু আমি দশমিকের বিয়োগ করছি। এখানে দেখো উপরে কি 1 নিচে 9, তাহলে 1 তো ছোট, তার মানে এই 9টা 10 থেকে আমার 1টা 10 এখানে নিতে হবে, 1টা 10 দশের সাথে এই যে এখানে 1 ছিল 10-এর সাথে 1 যোগ করে কত হয়, 11, তার মানে এখানে আমার 11 হলো, আর এখানে আমার রয়ে গেল কত, 8টা 10, এখন আর 9 নেই, এখন আছে কত, 8টা 10, এখন 11 থেকে আমার 9 বিয়োগ দিতে হবে, 9 এর পরে 10 11 2, 8 থেকে 8 সমান সংখ্যা থেকে সমান সংখ্যা বাদ গেলে কি হয়ে যায়, শূন্য, তাহলে 0.2 হয়ে গেল আমার বিয়োগ। 4 নম্বর প্রশ্ন উত্তরটা দেখি আমরা, প্রশ্নটা একটু পড়ি, সেটা হচ্ছে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, এই যে আমার এটা গৌতমের বাড়ি, সেটাই বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, এই পাশটা পশ্চিম বলা হয়েছে। সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত, সীমার বাড়ি হচ্ছে এই বিদ্যালয় থেকে আবার 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। প্রশ্ন কি বলা হয়েছে, 1 নম্বর চাওয়া হয়েছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দৈর্ঘ্য কত কিলোমিটার, মাঝখানে সেখানে পরিমাণটা কোথা থেকে, বিদ্যালয়কে কেন্দ্র করে আমার পরিমাপটা দুই পাশে বলা হয়েছে, একটা হচ্ছে 8.2 কিলোমিটার বিদ্যালয় থেকে গৌতমের বাড়ি, আরেকটা হচ্ছে 9 কিলোমিটার বিদ্যালয় থেকে সীমার বাড়ি, ঠিক আছে। তাহলে এই দুইটা এখান থেকে এই পর্যন্ত তাহলে দূরত্বটা মোট কত সেটা বের করতে হলে আমার এটা এবং এটা যোগ করলেই তো আমি পেয়ে যাচ্ছি। তাহলে 1 নম্বরটা আমি লিখি, বিদ্যালয় থেকে গৌতমের সীমাটা যেহেতু বড় সীমাটা হবে থেকে সীমার বাড়ি দূরত্ব 9 কিলোমিটার, বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব 8.2 কিলোমিটার, সুতরাং গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দৈর্ঘ্য 9, তেমনি দশমিক দিয়ে শূন্য বসালাম, 2 সাথে 0 যোগ করলে কত হয়, 2, 8-এর সাথে 9, 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 বাম পাশে সরে গেছে, 7 বসিয়েছি তারপর বাম পাশে 1 চলে গেছে, 17.2 কিলোমিটার গৌতম থেকে সীমার বাড়ির দূরত্ব, উত্তর 17.2 কিলোমিটার, এভাবে লিখলেই হবে, ঠিক আছে, একদমই সোজা ছিল। পরেরটা কি আছে,
বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি? ঠিক সেম এভাবেই তুলতে হবে। বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব 9 কিলোমিটার, বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব 8.2 কিলোমিটার, কিন্তু পার্থক্যটা কোথায়? কি বলেছে? অপেক্ষা, একটা তুলনা করেছে গৌতমের বাড়ির দূরত্ব সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। সীমার বাড়ির দূরত্ব বেশি ছিল না, কিন্তু গৌতমের থেকে কত কিলোমিটার বেশি তাও কি? বিদ্যালয় থেকে, বিদ্যালয় থেকে তার হচ্ছে এত, তার হচ্ছে এত, তার ছিল বেশি দূরত্ব, তার ছিল একটু কম দূরত্ব। তাহলে এই দূরত্বটা কতটুকু বেশি ছিল তার, সেটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? জাস্ট এখানে যোগের জায়গায় বিয়োগ করতে হবে। সুতরাং বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা আচ্ছা শুধু এটুকু লিখি, বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব অপেক্ষিত বেশি কত কিলোমিটার আমি এখন বিয়োগ করব। ঠিক আছে, উপরে কি 10, 0 আছে, নিচে 2 ছোট, তাই আমি এখান থেকে এক ধার নিয়ে এখানে কি করব 10। তাহলে এখানে রয়ে গেল কত? 8, তাই তো? 10 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8। আর এ পাশে কত? 8 আছে, এখন তো 9 নেই, 8 থেকে 8 বিয়োগ দিলে 0, তাহলে 0.8 কিলোমিটার। একদমই সোজা ছিল, শুধু শুধু প্রশ্নে যত বড় দেখা যাচ্ছে আসলে উত্তরটা এতটা জটিল ছিল না, একদমই সোজা ছিল। তো আমরা উত্তরটা করে ফেলেছি, তোমরা দেখো। অধ্যায় 9 আমার অনুশীলনীটা কমপ্লিট হয়ে গেছে, তাই অনুশীলনীর সলভের পরে আমি একটু উদাহরণে গেলাম পৃষ্ঠা 106-এ। মোটামুটি বাকি অনুশীলনী যেগুলো করেছি সেগুলো করলেই উদাহরণের বাকিগুলো তোমাদের সলভ করা সম্ভব। শুধু একটা টপিকস আমি দেখলাম যেটা হচ্ছে অনুশীলনীতে ঠিক এভাবে নেই, তো এটা একটু প্রাথমিক ধারণা আমি তোমাদেরকে তাহলে দিয়েই ফেলি। কারণ হচ্ছে এটা একটু সংখ্যা রেখার মাধ্যমে আমাদের এই কয়েকটা প্রশ্ন আমাদের সলভ করতে হবে, তাই সংখ্যা রেখাটা যেহেতু চ্যাপ্টারের শুরু থেকে একটু আলোচনা হয়েছে, তাই আমি একটু তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এটা হচ্ছে একটা রেখা, তাই তো? আমরা স্কেল দেখি না, আমাদের বিভিন্ন স্কেলের মধ্যে একবার দাগ কাটা থাকে বিভিন্ন 1, 2, 3, আমরা যেমন জ্যামিতি আঁকি বা কোনো কিছু পরিমাপ নেই, তখন কিন্তু স্কেলের ওই রেখাগুলো দেখে আমরা কিন্তু আঁকি। দেখো এরকম 0 থাকবে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, ঠিক আছে? এর মাঝখানে যে ছোট ছোট দাগগুলো না, সেগুলোরও কিন্তু একটা পরিমাপ থাকে। এখন সেই পরিমাপগুলো কি জানো? প্রত্যেকটা হচ্ছে পরিমাপ হচ্ছে 0.11 করে বারে, 0.11 করে বারে, এরকম মাঝখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশটা ভাগ থাকবে, মোট 10টা ভাগ থাকবে, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম 10 ভাগ করে প্রত্যেকটা সংখ্যা রেখার, 0 থেকে 1 পর্যন্ত 10 ভাগ, 1 থেকে 2 পর্যন্ত 10 ভাগ, 2 থেকে 3 পর্যন্ত 10 ভাগ, 3 থেকে 4 পর্যন্ত 10 ভাগ। ঠিক আছে, তার মানে এই প্রত্যেকটা কিন্তু 0.1, তারপর কি 0, প্রত্যেকটা 0.1 করে বাড়বে, কিন্তু পরিমাপটি কিভাবে? 0.1, 0.2, 0.3, এই যে এগুলোর মান, ঠিক আছে, 0.1, 0.2, ধরো এটা 0.3, এটা 0.4, তারপর আবার একের পরে হচ্ছে আবার এটা 0.1, 0.2, 0.3, প্রত্যেকটার মানই কিন্তু 0.1 করে বাড়ছে, 0.1 এর সাথে 1 করে করে বাড়ছে, তাই তো? এখন দেখো প্রথম প্রশ্ন আমার কি দেওয়া আছে, 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি। আমি কি বলেছি, এই প্রত্যেকটা সংখ্যা রেখার মধ্যে প্রত্যেকটার মানে কি 0.1, তাই তো? তাহলে আমি 25টা গুণিত 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এই যে 25, এতটুকু চেয়েছে, তাই তো? এতটুকু পরিমাণ কত আমার? 2, 2 এর পরে কয় ঘর গেছে বলতো?
এক দুই তিন চার পাঁচ, তাহলে এটার মান কত? শূন্য দশমিক এক, তারপর শূন্য দশমিক দুই, তারপর শূন্য দশমিক তিন, তারপর শূন্য দশমিক চার, তারপর এই যেটা যেটা চেয়েছে শূন্য দশমিক পাঁচ, তাহলে আমার মানটা কত হলো? 2.5, তাই তো? দুইয়ের পরে শূন্য দশমিক পাঁচ, দুইয়ের সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করলে কত হয়? 2.5 না, তাহলে 25টি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যাটি কত? 2.5। সংখ্যা রেখার মাধ্যমে কি সুন্দরভাবে আমরা পেয়ে গেলাম না? ওকে, এবার আমি পরেরটা দেখছি। 20টি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যাটি লেখো। এক দুই, এই যে আমরা এখানে পরেরটা থেকে গুনবো, কিন্তু কারণ শূন্য থেকে এই পর্যন্ত গেলে আমার একটা ঘর হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ, এই যে একদম বরাবর এখানে গেছে, একদম বরাবর কি আছে? দুই। তাহলে কি 2.0 লিখতে পারি, শুধু দুইও লিখতে পারি, ঠিক আছে? বিশ, ও সরি, বিশ, বিশ পর্যন্ত বলছি না, তাহলে এখানে কত? দুই পর্যন্ত গেছে, বিশটা শূন্য দশমিক এক, তাহলে কত হইলো? 2.0। ওকে, 2.0 যে কথা, দুইও সেই একই কথা, তাহলে আমি 2.0 দিতে পারি। ক্লিয়ার? তারপর দেখো কতটি শূন্য দশমিক এক মিলে 3.2 হয়। আচ্ছা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এরকম করে আমি এখানে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ, ও এখানে প্রশ্নটা কি বলছে? কতটি আছে, এটা চেয়েছে কয়টা আর কি শূন্য দশমিক এক মিলে, তার মানে 3.2 কই ওইটা আমাকে বের করতে হবে। এই যে এখানে 3 আর দশমিক 2, 1 2, তার মানে এখানে হচ্ছে আমার 3.2, তাই তো? এই যে শূন্য দশমিক 3.2, এখানে তিনের পরে দুই ঘর, শূন্য দশমিক এক এটা, তারপর শূন্য দশমিক দুই এটা, তো শূন্য দশমিক দুইয়ের সাথে আমি 3 যোগ করলে কত হয়? 3.2। তাহলে 3.2 আমি এবার ঘর গুনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ, কয়টা হলো? 32। এরপর কি আছে? কতটি এক এবং শূন্য দশমিক এক মিলে 3.2 হয়? এই যে 3.2 পেয়েছি, তো 3.2 হতে গেলে কয়টা এক লাগছে? এই যে এতটুকু পর্যন্ত এক, এতটুকু পরিমাণ এক, তাই তো? শূন্য থেকে এক পর্যন্ত এতটুকু পরিমাণ এক, আবার এক থেকে দুই এর মধ্যে এতটুকু পরিমাণও কিন্তু এক, কারণ এই যে মাঝখানে দশ ভাগ আছে, এক দুই তিন চার, পরিমাণটা মানে কতটুকু? যদি বলি এতটুকু ভাগের পরিমাণ কত, সেটা হচ্ছে এক, এই পাশে এতটুকু ভাগের পরিমাণ কত? এক, তার মানে এক দুই তিন কত হলো? তিনটা এক। এবার আমার 3.2 পর্যন্ত যেতে হবে না কি? 3.2 এর মধ্যে এতটুকু, এটার মান কি বলছি আমি? 0.1, এটার মান কি? 0.1, তাহলে 0.1 0.1, এবার যোগ করো তো, এক আর এক কত? দুই, এক দুই তিন হলো 3.2, তাহলে কয়টা এক পেলাম? তিনটা এক আর দুইটা 0.1, তাহলে কি 3টি এক ও 2টি 0.1। ওকে, আমি আর এটাকে আর ই করতেছি না, বাড়াচ্ছি না আর কথা আমি এখানে, এটা একটা সংখ্যা রেখা, জাস্ট সংখ্যা রেখার মধ্যে গুনে গুনে জাস্ট আমার বসাইতে হবে, ঠিক আছে? ওকে, না বুঝলে আবার তোমরা রিপিট আমরা ক্লাসটা একটু শুনে নিবা আবার একটু, ঠিক আছে? আমি কিভাবে করে নিছি, বুঝারই কথা, এমন কোনো কঠিন কিছু না। যদি সংখ্যা একটু মানে আঁকাটা দূর থেকে নাও বোঝা যেতে পারে, বইয়ের মধ্যে তোমাদের আছে 106 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে? ওখান দিয়ে তোমরা গুনে গুনে বসাতে পারবে। তো ঠিক আছে, আজকের মতো আমার ক্লাসটা আমি এতটুকুই, আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং সমাধান করতে পারছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।